হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওর শুরুটা আমি ট্রেন থেকে করছি। আমরা ট্রেনে আছি কারণ আমরা যাচ্ছি শিয়ালদা, আসলে আমরা সুন্দরবন ঘুরতে যাব। তো একেবারে ট্রেনে বসেই ভিডিওটি শুরু করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন লাইটের খুব ডিস্টার্ব হচ্ছে, আর আমরা খুব সকালে বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তাই চিকেন প্যাটিস নিয়ে চলে এসেছে বর। তো ওই যে ও খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও খাবো। আমরা আমাদের গ্রাম থেকে এসেছিলাম, তো আমরা প্রথমে বাসে করে রামপুরহাট এসেছি, অ্যান্ড রামপুরহাট থেকে আমরা ট্রেন ধরে এখন শিয়ালদা যাব। তারপর আমরা শিয়ালদায় নেমে ক্যানিংজর ট্রেন ধরব। ক্যানিং পৌঁছানোর পর আমরা যে ট্রাভেলস বুক করেছি সেই ট্রাভেলসের অটো এসে আমাদের ক্যানিং স্টেশন থেকে সুন্দরবন নিয়ে যাবে। এভাবেই আমরা সুন্দরবন পৌঁছাবো। আমাদের ট্রেন এখন তারাপীঠ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। আশেপাশে ঘোরার জায়গার মধ্যে সুন্দরবন বেশ একটা ভালো জায়গা, কারণ আমরা ঘুরে এলাম, বেশ ভালোই লাগলো। তো আপনারা যদি কেউ সুন্দরবন ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং পরবর্তী যে পার্টগুলো আসবে সেগুলোও দেখবেন। কোন ট্রাভেলস আমরা বুকিং করেছিলাম, কতদিনের ট্রিপ ছিল, কত টাকা আমাদের খরচ হয়েছে, সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে পরবর্তী পার্টগুলোতে বলবো। আপাতত আপনারা এখন ওনার গানটি এনজয় করুন। ট্রেনে উঠব আর খাওয়া দাওয়া করবো না, এটা তো হয় না। আমি বরাবরই ট্রেনে খেতে পছন্দ করি। তো এই যে এখন ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি চিকেন প্যাটিস খাওয়ার পরে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আলোটা খুব ডিস্টার্ব করছে, বাইরে ফোকাস করলে ভেতরে ফোকাস হচ্ছে না, তো কী আর করা যায় ভেবে এভাবে একটু ভিডিওটা দেখতে থাকুন। তারপরে আমরা গরম গরম দু কাপ দুধ চা খেয়ে নিলাম, কারণ সকালে তো চা খাওয়া হয়নি, আর চা ছাড়া তো দিনের শুরুটা ভালো হয় না, অন্তত আমার ক্ষেত্রে তো হয় না, কারণ আমি চা খুবই পছন্দ করি। আর উনি আমার চা খাওয়ার ভিডিও করছেন। আর শিয়ালদা পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে যাবে, তো আমাদের ওখানে থাকতে হবে, তারপরের দিন আমরা ক্যানিং যাব। তো এবার আমাদের ট্রেন সাইথে স্টেশন ঢুকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের বলে রাখি, যারা আপনারা সুন্দরবন যেতে চান তাহলে তাদেরকে আগে থেকেই ট্রাভেলস বুক করে রাখতে হবে, আমরা যেমন বুক করে রেখেছিলাম। তো আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকম প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই যে প্রায় শিয়ালদা ঢুকেই গেছি, অন্ধকার হয়ে গেছে এখনকার মতো। বাই শিয়ালদা নেমে পড়েছি শিয়ালদার স্টেশন। সত্যি এটা খুবই একটা বড় স্টেশন, আগেও এসেছি কিন্তু যতবারই আসি ততবারই মনে হয় নতুন। তো বন্ধুরা চলে এলাম হোটেলে, আসলে আজকে আমরা যেতে পারছি না কারণ রাত হয়ে গেছে। তো আজকের রাতটা আমাদের হোটেলে থাকতে হচ্ছে, শিয়ালদায় আমরা একটা হোটেলে এখানে আছি। তারপরে কালকে সকালে আমরা এখান থেকে ট্রেন ধরবো, দিয়ে ক্যানিং যাব। তো আজকের রাতটা আমাদের এই হোটেলে কাটাতে হবে। হোটেলটার নাম হচ্ছে শান্তিনিকেতন, এটা শিয়ালদার একটা হোটেল। তো এখানে বেশ পরিষেবা বেশ ভালোই, আর এখানে এরপরে নিচে আমরা গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো আজকে খাওয়া দাওয়াটা সেরে ঘুমিয়ে পড়বো, কারণ খুব টায়ার্ড হয়ে আছি একেবারে। কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।